ये हिंदुस्तान हमारा है, किसी के बाप की जागीर नहीं है। कोई जितनी जितनी तुम्हारी जमीन है उतनी हमारी जमीन है, तुम्हारी औकात नहीं है जो हमसे छीन सको। नमस्कार बंधुरा, आज के अपने सामने एम एक व्यक्ति के लिए आलोचना करब जे सिस्टेमर बिुदे कथा। सिस्टेमर बिुदे कथा बोले सरकार क्यों आपके चपिए रखते परे, क्यों आपके दाबी रखते परे। डॉक्टर काफिल खान तार अन्यतम उदाहरण जा अपन सवार चोखर सामने इसे। नमस्कार बंधुरा, फैक्ट्यूब चैनले आपके स्वागत। विभिन्न सोशल पॉलिटिकल इकोनॉमिक तथ्य नहीं जुड़े थाकार जोनो चैनल सबसक्राइब कर और बेल आइकन प्रेस कर दिन। 2017 आगे पर्यंत डॉक्टर काफिल खान नाम क्यों शोनेनी, किंतु 2017 पर डॉक्टर काफिल खान नाम पूरा भारतवर्षे छड़ी पड़े। 10th August रात्रिबेला 2017 BRD हॉस्पिटले सेंट्रल अक्सिजन लाइने अक्सिजेनर अभाव होते शुरू कर दे एवं किछुक्षण पर अक्सिजन सप्लाई बंद हो जाए। एर कारण सरकार ठीक मत समय टाका देयनी एवं डॉक्टर काफिल खान से BRD हॉस्पिटलेर ही एकजन डाक्तार छिलेन। तिनि छिलेन पेडियाट्रिशियन अर्थात जिनि शिशुदेर डाक्तार। एवं सेई राते से 10 August राते प्रचुर बाच्चार मृत्यु हो जाए कारण अक्सिजेन सरबराह बंद कर देवा हुआ। से ही राते जदि डॉक्टर काफिल खान ना थाकतें ताहले आरो शिशुर मृत्यु हतो। डॉक्टर काफिल खान से ही रात्रे देखलें इमार्जेंसि सिलिंडार छिलो किन्तु सेगुलो 2 ঘন্টার জন্য স্থায়ী ছিল। তিনি নিজ ব্যয়ে 500টা জাম্বো সিলিন্ডার কিনে আনেন কিন্তু পরদিনই খবর পাওয়া যায় 60টি শিশুর মৃত্যু হয়েছে এই কারণে। কিন্তু এটুকুনি পরিষ্কারভাবে বলা যায় সেদিন যদি ডক্টর কাফিল খান না থাকতেন প্রচুর শিশুরই মৃত্যু হতে পারত। হি সেভড মেনি চিলড্রেন। একজন আই উইটনেস গৌরব ত্রিপাঠীর মতে যখন সব ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন যে শিশুদের মৃত্যু থেকে আর বাঁচানো যাবে না, ডক্টর কাফিল খান চেষ্টা চালিয়ে গেছিলেন, তিনি হাল ছাড়েননি। তিনি একটি প্রাইভেট নার্সিংহোম থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেন, তিনি নিজে গিয়ে সেই অক্সিজেন সিলিন্ডারগুলো নিয়ে আসেন এবং এভাবে প্রচুর শিশুর জীবন রক্ষা করেন। 10 আগস্টের এই ঘটনাটি যখন খবরে ছাপা হয় তখন সারা ভারত জুড়ে ধন্য ধন্য রব উঠে গেছিল ডক্টর কাফিল খানের জন্য এবং স্বাভাবিক উত্তর প্রদেশের গভর্নমেন্টকে প্রশ্ন করা হয়েছিল। স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন ওঠে কেন উত্তর প্রদেশের সরকার সময় মতো টাকা মেটায়নি যার জন্য অক্সিজেন লাইনে ব্যাহত হয়েছিল এবং 60টি শিশুর মৃত্যু হয়। এসব যখন মিডিয়াতে প্রকাশ পায় তখন উত্তর প্রদেশের সরকার মোটেই খুশি ছিল না এবং ডাক্তার কাফিল খান নানা সামাজিক কাজকর্মের সাথেও যুক্ত ছিলেন। কিন্তু যেহেতু তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন তাই বিভিন্ন আইটি সেল ডক্টর কাফিল খানের বিরুদ্ধে নানা কুরুচিকর মন্তব্য শুরু করে দেয় সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে। 13th August এই সময় ডাক্তার কাফিল খানকে তার ডিউটি থেকে বরখাস্ত করা হয়। কারণ হিসেবে বলা হয়েছিল তিনি নাকি প্রাইভেট প্র্যাকটিস করছিলেন, নিজের খরচায় অন্য জায়গা থেকে সিলিন্ডার এনে মানুষের জীবন বাঁচানো যদি প্রাইভেট প্র্যাকটিস হয়ে যায় তাহলে তো আর কিছু বলার নেই। স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশের সরকার তাকে নিয়ে খুশি ছিলেন না, তিনি হসপিটালের মেনটেন্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 15th August এইমসের বিভিন্ন ডাক্তারোরা কাফিল খানের হয়ে আওয়াজ তোলেন এবং তারা বলেন যে ডাক্তার কাফিল খানকে স্কেপ গোট বানানো হয়েছে, অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার তাদের নিজস্ব ব্যর্থতার জন্য ডাক্তার কাফিল খানের উপরই দায় চাপিয়ে দিচ্ছেন। 2nd September ডাক্তার কাফিল খানকে নন বেলেফেল অফেন্সের অভিযোগে উত্তরপ্রদেশের পুলিশ অ্যারেস্ট করে। 18th April 2018 7 মাস হয়ে গেল ডাক্তার কাফিল খান জেলে বসে আছেন। 18th April তিনি একটি চিঠি লেখেন, তিনি চিঠিতে পুরোপুরিভাবে বর্ণনা করেন সেই রাতে কি হয়েছিল এবং তিনি কিভাবে কতগুলো প্রাণ বাঁচিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো এটাই, যেহেতু উত্তরপ্রদেশের সরকারের পছন্দ হয়নি তার কথা তাই জেলেই থাকতে হবে। এতদিনে 8 মাস হয়ে গেছে, তার পরিবার চেষ্টা করেছে 6 বার বেল অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু প্রতিবারই বেল খারিজ করে দেওয়া হয়েছে, 6 বারের 6 বারই খারিজ করে দেওয়া হয়েছে। অবশেষে 25th April 2018 এলাহাবাদ হাইকোর্ট ক্লিনচিট দিয়ে দেয়। হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে কোনো রকম মেডিকেল নেগলিজেন্সের রিপোর্ট পাওয়া যায়নি এবং সেই রাতে যা হয়েছিল তার জন্য ডক্টর কাফিল খানকে কোনো মতে দোষ দেওয়া যায় না এবং ডক্টর কাফিল খানকে বেল দিয়ে দেওয়া হয় এবং ডক্টর কাফিল খানের জন্য কোনো রকম কোনো কাস্টাডির দরকার নেই। বাট ওয়েট, এটাই শেষ নয়, হিয়ার কামস দি স্টেট কনস্পিরেসি। 11th June 2018 ডক্টর কাফিল খানের ভাইকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় এবং ডক্টর কাফিল খানের কথা অনুযায়ী সেখানেই কিন্তু যোগী আদিত্যনাথ ছিলেন, দ্য CM অফ UP। যদিও সৌভাগ্যবশত ডক্টর কাফিল খানের ভাইয়ের কিছু হয়নি, তিনি প্রাণে বেঁচে যান। ডক্টর কাফিল খানের ভাই একজন ব্যবসায়ী ছিলেন এবং এই ঘটনার পর থেকে ডক্টর কাফিল খানের ভাইয়ের সাথে কোনো ব্যবসায়ী যোগাযোগ রাখতে চাইতো না, কেউ কিছু কিনতে চাইতো না এবং ধীরে ধীরে ডক্টর কাফিল খানের ভাইয়ের ব্যবসা লাটে উঠে যায়। স্টেট কনস্পিরেসি, কি মনে হয় কারা গুলি চালিয়েছিল? থিঙ্ক 22nd September 2018 ডক্টর কাফিল খান বাহারি স্টেট হসপিটালে যান কারণ সেখানে কিছু মিস্টিরিয়াস রোগ ধরা পড়েছিল। কিন্তু যখন তিনি মিডিয়াকে অ্যাড্রেস করতে চান এই ঘটনাটি নিয়ে তখন পুলিশ এসে তাকে পাকড়াও করে। অভিযোগ করা হয়েছিল তিনি 3-4 জন বাইরের লোককে নিয়ে হাসপাতালে প্রবেশ করেছেন। 24th September 2018 বেল পাওয়ার একদিন পরে ডক্টর কাফিল খানকে পুলিশ এসে আবার অ্যারেস্ট করে 9 বছর পুরনো একটি ফ্রড কেসের জন্য। 9 বছর আগে কি হয়েছিল এই নিয়ে আপনাদের সংক্ষেপে একটু জানিয়ে দিই। অভিযোগ আনা হয়েছে যে অ্যাকাউন্ট খুলেছিলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন, তার জন্য তিনি যে কাগজপত্র দেখেছিলেন সেগুলো ফ্রড। সেই 9 বছর পুরনো কেসের জন্য তাকে আবার অ্যারেস্ট করা হয় 24th September 2018 13th March 2019
এলাহাবাদ হাইকোর্ট ইউপি গভর্নমেন্টকে অর্ডার দেয় 3 মাসের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলতে 90 দিন দেওয়া হয় ডক্টর কাফিল খানের কেস সম্পন্ন করার জন্য। 27 সেপ্টেম্বর 2019 ডক্টর কাফিল খানের উপরে এর আগে একটি এনকোয়ারি বসানো হয়েছিল এবং তাকে 4টে চার্জে অভিযুক্ত করা হয়েছিল, কিন্তু 27 সেপ্টেম্বর এইসব চার্জ থেকে তাকে সেই এনকোয়ারি থেকে ক্লিন চিট দেওয়া হয়। বাট অবভিয়াসলি দি গভর্নমেন্ট ওয়াজ নট বাইং এনি অফ দিস। 4th October 2019 ইউপি গভর্নমেন্ট একটা নতুন ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন শুরু করে দেয় ডক্টর কাফিল খানের বিরুদ্ধে। এইবারের অভিযোগ কি ছিল তাহলে? এই অভিযোগ আনা হয়েছিল যে তিনি মিস ইনফরমেশন দিচ্ছেন এবং মেইন স্ট্রিম মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে সেটা ভালোই বিক্রি হচ্ছে, এবং এইবারে তার বিরুদ্ধে মোট 7টা চার্জ লাগানো হয়েছে। 13th December 2019 দি মোস্ট কন্ট্রোভার্সিয়াল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই CAA নিয়ে তিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ভাষণ দিচ্ছিলেন। শুরুতে যে ক্লিপটা দেখেছেন সেটা ভাষণের একটি অংশ মাত্র, এবং এই ভাষণের উপর ভিত্তি করে তার উপর FIR দায়ের করা হয়। FIR দায়ের করার পেছনে কারণ দেখানো হয়েছিল যে তিনি হিন্দু মুসলিমের সৌভ্রাতৃত্ব নষ্ট করছেন। পুরো ভাষণটি আপনি অবশ্যই শুনবেন এবং নিজে বিচার করবেন। পুরো ভাষণের ভিডিও লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, নিজে দেখবেন এবং নিজে বিচার করবেন। এই ভাষণে তিনি BJP RSS বিভিন্ন জিনিস নিয়ে অনেক কথা বলেছেন। আপনি CAA-র পক্ষে হন কি বিপক্ষে, ফ্রিডম অফ স্পিচ এটা সবার আছে। 30th January 2020 ডক্টর কাফিল খানকে CAA স্পিচ নিয়ে আবার অ্যারেস্ট করা হয়। 10th February 2020 এই অ্যারেস্ট নিয়ে আলিগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডক্টর কাফিল খানকে রিলিজ করে দেওয়ার জন্য বলে, কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অর্ডার থাকা সত্ত্বেও ডক্টর কাফিল খানকে 3 দিন জেলে আটকে রাখা হয়েছিল। 13th February 2020 এইবার ইউপি গভর্নমেন্ট তাদের ব্রহ্মাস্ত্র ব্যবহার করেই ফেলে। ডক্টর কাফিল খানের উপর NSA অ্যাক্টের দ্বারা ডিটেনশন অর্ডার পাস করানো হয়। যুক্তি দেওয়া হয় যদি ডক্টর কাফিল খানকে NSA অ্যাক্টের দ্বারা বন্দি না করা হয় তাহলে তিনি পাবলিক হারমোনি খারাপ করবেন। NSA অ্যাক্টকে আমরা ব্রহ্মাস্ত্র কেন বলছি? NSA অ্যাক্ট খুবই কন্ট্রোভার্সিয়াল, এখানে আপনার কোনো ফ্রিডম অফ স্পিচ নেই। সরকারের যদি মনে হয় আপনাকে খোলা রাখলে পরে আপনি পাবলিক হারমোনি খারাপ করবেন এবং সেটা দেশের পক্ষে ক্ষতিকর, সেটা অ্যান্টি ন্যাশনাল, তাহলে আপনাকে ডিটেইন করতে পারবে। এবং সবথেকে বাজে ব্যাপারটা হলো NSA অ্যাক্ট আপনার উপর যদি লাগু করা হয় তাহলে আপনি কোনো লয়ারের সাহায্য নিতে পারবেন না, কোনো লয়ার আপনার হয়ে কথা বলতে পারবে না। ফ্রিডম অফ স্পিচ জোক। ডক্টর কাফিল খানকে NSA এর আন্ডারে 3 মাসের জন্য অ্যারেস্ট করা হয়েছিল 13th May 2020। যখন সে মেয়াদ ফুরিয়ে আসে তখন আবার সে রিনিউয়াল করে ডক্টর কাফিল খানকে 3 মাসের জন্য জেলবন্দী করে রাখা হয় পুনরায়। 6th July 2020 ডক্টর কাফিল খান মথুরা জেলে বসে একটি চিঠি লেখেন এবং তিনি তার কষ্টের কথাগুলো জানান, সে মথুরা জেলে তার সাথে কি হচ্ছে এবং মথুরা জেলের পরিবেশ কেমন। তিনি বলেন 125 থেকে 150 জনকে একটি ব্যারাকে রাখা হয় এবং তাদের জন্য একটি মাত্র টয়লেট, প্রচন্ড দুর্গন্ধ বেরোয় সেই টয়লেট থেকে, ব্যারাকটি এতই ছোট ঘুমানোর সময় এ ওর গায়ের উপর চেপে বসে। ডক্টর কাফিল খান সেই জন্য ঠিক মতো ঘুমাতেও পারেন না এবং সেই ছোট সেলে থাকার জন্য তার প্রচন্ড সাফোকেশন হয়, তিনি সেই জন্য বারবার জল খেতে থাকেন। সেখানে প্রচন্ড গরম, এতজন লোক একসাথে রয়েছে, প্রচন্ড গরম সেখানে এবং প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি কাট হয়। 157 দিন হয়ে গেল তিনি এইভাবেই রয়েছেন ওখানে। 6th July 2020 ফর দি 12th টাইম ইন 5 মান্থস এলাহাবাদ হাইকোর্ট কাফিল খানের হিয়ারিং ডিফার করে দেয় তার সেই CAA এর উপর স্পিচ দেওয়া নিয়ে। টুডে, টুমরো, দ্য ডে আফটার টুমরো, হোয়েন দ্য জাস্টিস উইল বি ডেলিভার্ড। আজকেই 5th August 2020 ডক্টর কাফিল খানের হিয়ারিং আছে এলাহাবাদ হাইকোর্টে। আপনাকে পুরো ঘটনা বলার সার্থকতা এটাই, যে রাজ্যের বিরুদ্ধে কথা বলে, যে স্টেটের বিরুদ্ধে কথা বলে, যে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে, তাকে গভর্নমেন্ট কীভাবে চাপিয়ে রাখে এবার আপনি সবই জানলেন। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আপনারা আমাদের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এখানে আমরা নানা ছোটখাটো তথ্য নিয়ে হাজির হই, লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।